এগুলো বানানো হচ্ছে কিসের উপর? মাটি ইউজ হচ্ছে, মানে কাগজের উপর কি মাটি? আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরুলিয়ার দুই বিখ্যাত জায়গা। প্রথম হলো মুখোশ গ্রাম এবং দ্বিতীয় হলো পাখি পাহাড়। তো চলো আজকের যাত্রা শুরু করা যাক এবং শেষ পর্যন্ত ব্লগটা কিন্তু দেখতেই হবে আর সাথে কিন্তু থাকতেই হবে। চলো ব্লগ শুরু করা যাক। মুখোশ গ্রামে তো এই যে পিছনে দেখতেই পাচ্ছ কত কিছু রয়েছে, আর এনারা প্রত্যেকে নিজেরা হাতে কি সুন্দর করে বানাচ্ছে, মানে প্রতিটা জিনিস এত সুন্দর করে ছবি এঁকে বানানো, সত্যি মানে খুবই মানে পরিশ্রম। আর এগুলোকেই মনে হয় সত্যি কথা বলতে গেলে আমরা শিল্পী বলি। তো আর এখানে অনেক ছৌ নাচেরও প্রচুর মুখোশ আছে, আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে, এত ভালো লাগবে দেখতে। তো এখন এই পুরো গ্রামটা কভার করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কীরকম প্রাইস আছে, কীরকম জিনিস আছে সব কিছু শেয়ার করবো। জোড়া আর এইগুলো কিরকম দাম? এই যে এগুলো ১২০ টাকা, আর ছোট ওগুলো একটু যেগুলো ওই ছোট কোনা, আচ্ছা এগুলো বানানো হচ্ছে কিসের উপর? মাটি ইউজ হচ্ছে, মানে কাগজের উপর কি মাটি? আচ্ছা, আর রং? এই সরঞ্জামগুলো সব জোগাড় করেন কি, মানে নিজেরাই করেন বাড়িতে? আচ্ছা, কি সুন্দর শিল্প, এত সুন্দর করে করা। আর দুর্গা মূর্তি গুলো ওই কথাকলিটা কি সুন্দর না মাঝখানে। কিরকম দাম সব এই বড়টা কৃষ্ণ ঠাকুর? কিসের উপরে বানাচ্ছেন? মাটি? তাহলে কাগজের উপরে, কাগজ কাপড় আর আঠা, তার উপরে এগুলো রং করা হচ্ছে। পুরুলিয়ায় অবস্থিত বিখ্যাত গ্রামগুলোর মধ্যে মুখোশ গ্রাম হলো অত্যন্ত পরিচিত এবং বিখ্যাত। তোমরা যারা পুরুলিয়া আসছো বলে ঠিক করেছো কিংবা আসবে বলে ভাবছো, অবশ্যই এই গ্রাম কিন্তু ভিজিট করো। এখানে দেখতেই পাচ্ছ প্রতিটা মানুষ নিজেদের হাত দিয়ে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করছে, অর্থাৎ এত সুন্দর সুন্দর মুখোশ বানানো হচ্ছে, এত কষ্ট করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু মুখোশ তৈরির কাজ চলে। অবশ্যই এখানে এলে একটা হলেও নিজের পছন্দের মানুষ কিংবা ঘর সাজানোর জন্য কিন্তু নিয়ে যেতেই পারো। এছাড়াও আছে হাজার হাজার মুখোশ তৈরির কারখানা যেখান থেকে এই মুখোশ কিন্তু ভাড়া দেওয়া হয়, যেমন ছৌ নাচ, কোনো বিখ্যাত যাত্রা কিংবা সিনেমাতেও কিন্তু এইখান থেকে মুখোশ ভাড়া দেওয়া হয়। সব ছৌ নাচের আপনারা এখান থেকে কি সব ভাড়া নিয়ে যায় নাকি? বিক্রি হয় সব, ২২০০ টাকা এক একটা, আর এই বড় মাছ ১৫০০। বাহ, খুব সুন্দর। মানে এটা একটু তো নাচের, হ্যাঁ ছোট আকারে এগুলো বানায়, বাড়িতে সবাই তো বড়টা নিয়ে যেতে পারে না। হ্যাঁ, ১,০০০ ১৫০০ এরকম প্রাইস এখানে মোটামুটি। একটা দোকান, এখানেও তোমরা দেখতে পাচ্ছ প্রচুর জিনিস আছে, এখান থেকে প্রচুর বিক্রিও হচ্ছে, মানুষ মানে নিয়েও যাচ্ছে আর কি। প্রতিটা জায়গায় জায়গায় মানে এই গ্রাম পুরোটাই আর কি, গ্রাম জুড়েই আর কি দোকান। আমরা
দেখতেই পাচ্ছ চারিদিকে সব হচ্ছে দোকান, আর আমি যতটা পাচ্ছি তোমাদের সাথে কভার করে দেখানোর চেষ্টা করছি, আর প্রাইসগুলো অবভিয়াসলি শেয়ার করে দিচ্ছি। এক কথায় বলা যেতে পারে হাজার হাজার মানুষের কিন্তু রুটি রোজগারের যোগান এই মুখোশ গ্রাম। পাহাড়ে, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের মতো, দেন হোটেলে চলে যাব। তো চলো, আর শরীরে এনার্জি নেই, তো এখন এটা একটু দেখে আসি কি দেখার আছে এখানে মেনলি। আর এখানে দেখতে পাচ্ছ পার্কিং তো রয়েছে, আর পিকনিক টিকনিকও হচ্ছিল একটু আগে। আসলে জায়গাগুলো মেনলি কি বলতো খুবই ভালো, শহরের থেকে এসে নিরিবিলি তো টাইম কাটানোর জন্য সত্যি খুব ভালো, প্রকৃতি এত সুন্দর। এইবার তোমাদেরকে বলবো কেন এই পাখি পাহাড় নাম হয়েছিল। 800 ফুট উঁচু এই পাহাড়, তোমরা দেখতেই পাচ্ছ আমি জুম করে দেখানোর চেষ্টা করছি হালকা হালকা পাখির ছবি। বিখ্যাত শিল্পী শ্রী চিত্ত দে এবং তার টিম মিলে টোটাল 65টা পাখি এই পাহাড়ের বুকে এঁকেছে, যে আঁকাগুলো দেখার জন্য হাজার হাজার মানুষ এখনও ভিড় জমায়। এখনও কাজ কিন্তু চলছে, বর্তমানে আরও ছবি আসবে। তো চলো, আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে পার্ট 3 নিয়ে। সাথে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।